অটো চার্জার মোটরসাইকেলের পিছনে ধাক্কা মেরে মোটরসাইকেলের মিটারটি ভেঙে দিয়েছে। তো বাজারে এই মিটারের দাম প্রায় 1600 টাকা। তো আমরা কাজ চালানোর জন্য এটাকে প্লাস্টিক দিয়ে রিপেয়ার করব। এটাকে কি বলে ভাই? প্লাস্টিক সার্জারি। প্লাস্টিক সার্জারি, প্লাস্টিক সার্জারি করা হবে। তো কাজ চালানোর মতো এটা অনেকেই করে থাকেন, আমিও করে নিচ্ছি। যেহেতু বাজারের দাম প্রায় 1600 টাকা, আমাদের মানিক ভাইয়ের মোবাইল নাম্বার যদি কারো প্রয়োজন হয় নওগাঁ জেলা বা নওগাঁ শহরে বা আশপাশে সান্তাহার বগুড়ার মধ্যে যদি কারো প্রয়োজন হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো করে ফিনিশিং করে দিবেন। একটা অস্ত্র দেখা যাচ্ছে যেগুলো দিয়ে প্লাস্টিকগুলো ফিনিশিং করে থাকেন। প্রতিটি অস্ত্র কাজ শেষে গরম করতে হচ্ছে, কারণ কাজ করার সময় তাপ শেষ হওয়ার কারণে প্লাস্টিক গলছে না। এই কারণে প্রতিটি অস্ত্র কাজ শেষ করে গরম করে নতুন আরেকটি অস্ত্র দিয়ে কাজ করতে হচ্ছে। খামারশালায় যেমন কয়লা তাপ দিয়ে গরম করতে হয়, ঠিক এখানেও সেই কয়লা ব্যবহার করা হচ্ছে। মিটারটি ঠিক না করলে পরবর্তীতে পানি ঢুকে ধুলাবালি ঢুকে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে প্লাস্টিক সার্জারি করা হচ্ছে আর কি, যাকে বলে প্লাস্টিক সার্জারি। কতদিন থেকে এই কাজটা করতেছেন ভাই? 12 বছর। শিখছেন কোথায় থেকে? বাবার কাছে। আপনার গ্রামের বাসা? গ্রামের বাসা বোয়ালিয়া। বোয়ালিয়া। আপনার বাবা এখন কি করেন? বাবা অবসরে। তার মানে আপনার বাবা আবার কোথায় থেকে শিখছেন? বাবা শিখেছে অনেকদিন আগে, আগে অন্য কাজ করতেন। বাবার আগে এগুলো কাজ ছিল না, আগে প্লাস্টিকের বালতি অন্য কিছু অন্য কিছু। তাহলে মূলত আপনার বেশিরভাগই প্লাস্টিকের কাজগুলোই করে থাকেন? হ্যাঁ। নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা তিনি। তিনি বলছেন যে তার বাবার কাছ থেকে কাজ শিখেছেন। তার বাবা এই কাজের আগে অন্য একটি পেশায় নিয়োজিত ছিলেন, তারপরে প্লাস্টিক সার্জারি পেশায় ছিলেন। বাবা অবসরে যাওয়ার পর তিনি আবার তার ছেলে মানিক, আমাদের মানিক ভাই, তার বাবার কাছ থেকে কাজ শিখেছেন।
আমরা অনেকেই জানি না, সামান্য একটু প্লাস্টিক সার্জারি করা হলে বা জোড়াতালি দেয়া হলে কাজ চালানো যায়, কিন্তু ওই সামান্য ওই কাজের কারণে আমরা নতুন মানে যন্ত্রপাতিগুলো কিনে থাকি। এতে নতুন কেনার কারণে অনেকটা খরচ হয়ে থাকে। আপনারা চাইলে সামান্য কাজ করে আবারও সেই জিনিসটি ব্যবহার করতে পারেন। কাজ শেষে চকচকে করার জন্য কাগজ দিয়ে একটু ঘষাঘষি করা হচ্ছে, অনেক খসখসে ছিল সেগুলো একটু কাগজ দিয়ে ঘষে পরিষ্কার চকচকে করা হচ্ছে আর কি। কি কাগজ? সিরিজ কাগজ। সিরিজ কাগজ দিয়ে ঘষাঘষি করা হচ্ছে চকচকে করার জন্য। সিরিজ মাঝখানে সিরিজ কাগজ দিয়ে ডলার পর একটু তেল দেওয়া হচ্ছে মোবাইল, এতে করে আরও চকচকে বেশি হচ্ছে মোবাইল দেওয়ার কারণে। কাজ শুরুর আগে এই স্থানটি ভাঙা ছিল, তো কাজ শেষের পর দেখুন এই অবস্থা। দেখুন অনেকটা ঠিক হয়ে গেছে।